রাত্রি 12টা বাজে, ঘড়িতে দেখুন 12টা বাজে, মানে দাদা ফিরছে। গুড্ডু দেখুন কি করবে, দেখুন গুড্ডু এখন জানে না, শুধু একটু ওয়েট করুন, দেখতে থাকুন। গুড্ডু দাদা আসছে, গুড্ডু দেখ কে আসছে, দেখ ভালো করে দেখ কে আসছে, দেখ আমাকে লেস নাড়াতে হবে না, কে আসছে দেখ, দেখো দেখো গুড্ডু, এবার দেখো কি করছে, দেখো দেখো কি আনন্দ, দেখো গুড্ডু, গুড্ডু কি এসছে, গুড্ডু গুড্ডু কি এসছে, গুড্ডু কি এসছে, গুড্ডু ও গুড্ডু কি এসছে, চলে আয়, কে এসছে গুড্ডু, কে এসছে, কি আনন্দ কি আনন্দ গুড্ডুর, কি আনন্দ, দেখো দেখো পাগলামো, দেখো শুধু পাগলামো, দেখো 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 পাগলামো, দেখো এটা কি খেলা হচ্ছে, হ্যাঁ দেখুন ঘুরে ঘুরে খেলছে, এটা হলো ঘুরনচণ্ডী ল্যাচ খেলা, দেখেছেন কোনোদিন, দেখেন, দেখে যান ঘুরে যাচ্ছে, দেখে যান শুধু ঘুরছে, পৃথিবীর মতন ঘুরে যাচ্ছে বাক্সের উপরে, আর মা যশোদা বসে বসে দেখছে বাচ্চার খেলা। তুমি যখন ছোট ছিলে তুমিও খেলেছিলে সেম এই রকম, তখন তো ক্যামেরা ছিল কিন্তু ভিডিও করা হয়নি, এই দেখো দেখো নিজের ল্যাচ নিয়ে এইভাবে ঘুরছে চরকি পাকের মতো, চরকি চরকি দেখো বন্ধুরা, দেখো পাগলি কিভাবে কিভাবে খেলছে, দেখো পাগলি, বাহ 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 খেলাটা বেশ দারুণ, নিজের ল্যাচ নিজে কামড়ায়, তুই যে কালিদাস হলি কবে থেকে রে, হ্যাঁ দেখো দেখো পাগলিকে, দেখো দেখেছ কি অবস্থা পাগলি, তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন। সকাল হয়ে গেছে, পড়াশোনা করার পর বাচ্চারা তার উপরেই শুয়ে পড়েছে, মা যশোদা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, তোমার বাচ্চারা এমনিই পরিষ্কার, তোমাকে আর পরিষ্কার যত্ন করতে হবে না, দয়া করে ওর ঘাড়ের ওপর থেকে সরো, কিভাবে ধরেছে দেখুন, আর একজন নিচে শুয়ে আছে, এত বেশি পড়ে ফেলেছে যে ঠান্ডা মেঝেতে মাথা দিয়ে শুয়ে আছে, মাথাটা ঠান্ডা করছে বলে। এই তোমার বোন তো ঘুরছে, তোমরা কি ঘুরছো কি, হ্যাঁ দেখুন মার গায়ে হেলান দিয়ে বাচ্চা কিরম শুয়ে পড়লো, এমন জায়গায় শুলি তো বোন তো আর দুধই পাচ্ছে না, দেখুন দেখুন বন্ধুরা, শুধু এদের কাজ কারবার দেখুন, সারাদিন এই কাজ কারবার করে, আমরা রোজ দেখি, দেখুন এ বাবা কিভাবে শোয়াইটা, ভাই শুলো তার ঘাড়ের ওপর দিয়ে কিভাবে দুধ খুঁজছে, আর মা ওই সব নেই ওনার, ওনার কি কাজ সারাদিন নিজেও একটু শুয়ে থাকবে, আবার ল্যাঞ্জু নাড়াচ্ছে বলেছি বলে, ভালো কথা তো আবার শুনলে ল্যাজ নাড়ায় কি রে, তোর বাচ্চা ঘুরছে এখানে আবার শুয়ে আছে, তুই একটু মা হয়েছিস দেখবি না টুকটুকি, শুধু টুকটুক করে দিলে হবে, চলো তোমার বাচ্চা দেখো পাগল হয়ে গেছে ল্যাজ নিয়ে খেলছে, আর এরা দেখো এ ঘাড়ের ওপরে শুয়ে পড়েছে, দেখো বন্ধুরা দেখো, চলো দেখতে থাকো সঙ্গে থাকো, ঠিক আছে, তাই জন্য গুড্ডুর মনে আছে খুব আনন্দ, আনন্দের চোটে তিনি ল্যাঞ্জু নাড়াচ্ছেন, দেখেছে ল্যাঞ্জুটা কি সুন্দর নাড়ায়, এই গুড্ডু ল্যাঞ্জু আরো জোরে জোরে নাড়বে, যেই বলবো এই গুড্ডু দেখো বন্ধুরা, এই তোর ল্যাজে একটা পাখা লাগিয়ে দেবো তাহলে হাওয়া খেতে পারবি, বুঝলি, আর আমার পাখিটা কি করছে সকালবেলা, কিচমিচ 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 করছে, কি হচ্ছে তোমাদের, ওরে বাবা দেখো বন্ধুরা গুড্ডু কিন্তু খুবই ভালো একটি মেয়ে, এই গুড্ডু তুই ভালো, খুব ভালো না পচা, গুড্ডু এখন ঘুমো ঘুমো করছে, আর গুড্ডু ল্যাচ নাড়াচ্ছে, চলো গুড্ডু সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলো, ওদের জন্য দানা জল দিয়েছি, দানাগুলো কি করেছে দেখো জলের ওপর ফেলেছে, কেন দানাগুলো জলের ওপর ফেলেছ, মন দিয়ে শুনছে কথাগুলো, কিছু বলছে কি সুন্দরী, কি হয়েছে বলো, হ্যাঁ তোমরা খাও
খাবার গুলো জলে ফেলে দিলে হবে? হ্যাঁ, কিছু বলছো? বলো। ও ও, গুড গার্ল। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করা যাক। টাটা টাটা করে দাও।